ফিকশন হাটে আজকের নিবেদন, লেখিকা সোহিনী অধিকারীর লেখা স্বর্ণ দুর্গার অভিশাপ। বুঝলে দাদু ভাই, সেসব অনেক আগের কথা। কত ঘটা করে শাসসজ্জা নিয়ে মা এসেছিলেন আমাদের বাড়িতে, সোনা দিয়ে মোড়ানো আগা গোড়া, মাথায় তার ঝকঝকে মুকুট, আর সেই মুকুটে খচিত পাঁচটি অমূল্য রত্ন, হীরে, নীলকান্তমণি, চুনি, পান্না আর নীলা। যতই বাড়িতে বড় মূর্তি গড়ে পুজো করা হোক না কেন, ঠাকুর ঘরে পুজোর চারটে দিনে মায়ের আরতি হয়। এই মা তো আমাদের সত্যিকারের ঘরের মেয়ে, বুঝলে কিনা দাদু ভাই, ইনি হলেন আমাদের কুলদেবী। আমি যখন থাকবো না, তখনও যেন মায়ের আদর যত্নে কোনো ত্রুটি না থাকে। কি মনে থাকবে তো? প্রৌঢ় মানুষটার কথা শুনে ঘাড় কাত করে হ্যাঁ বলে বছর সাতেকের ছোট্ট ছেলেটা। দাদু, মা কেন চার দিনের জন্যে আসে, রোজ রোজ কেন আসে না? তুমি বা কেন মাকে সারা বছর ওই ভারী সিন্দুকটায় বন্দি রাখো, মায়ের কি দম বন্ধ হয়ে আসে না? টুলটুলে মুখটা নেড়ে জিজ্ঞেস করে ছেলেটা। না দাদু ভাই, বাইরে যে অনেক দুষ্টু লোক আছে, তাদের নজর থেকে মাকে যে রক্ষা করতে হবে। মাকে রক্ষা করবে? যে মা একাই দুষ্টু মহিষাসুরকে বধ করলো, তাকে আমরা কি করে রক্ষা করব? তুমিই তো বলো, মা সবাইকে রক্ষা করে। হ্যাঁ তাই তো, কিন্তু দাদু ভাই, তোমার প্রশ্নের উত্তর যে আমার জানা নেই। তার চেয়ে বরং তোমার ঠাম্মিকে বলো তাড়াতাড়ি সিন্দুকের তালাটা খুলতে। আবার এক বছর পরে মা আমার আলো দেখবে, তাকে যেন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। দেবী পক্ষের ভোরে সব ঔজ্জ্বল্যকে ছাপিয়ে যাক আমার মায়ের ঔজ্জ্বল্য। পাশের ঘর থেকে এক বৃদ্ধা উত্তর দিলেন, দাদু ভাই, তোমার দাদুকে ধৈর্য ধরতে বলো দেখি, হাজারটা চাবির মধ্যে কোনটা যে সিন্ধুকের চাবি, তা কি আর আমার এই বুড়ো বয়সে খেয়াল আছে? এই 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 তো এই চাবিটা বোধ হয়। বলতে বলতেই সশব্দে সিন্ধুকটা খুলে ফেললেন বৃদ্ধা। কি মায়ের মূর্তি যে নেই! এই একটা মাত্র কথা যেন মুহূর্তে বাড়ির পরিবেশ বদলে দিল। কি বলছো, মূর্তি নেই মানে? আরে ভালো করে দেখো, ওইখানেই আছে হয়তো। নেই গো, সে নেই। কই কই শর্ত দেখি। সিন্ধুকে কিচ্ছু নেই, শুধু কয়েকটা পুরনো কাগজ। কোথাও নেই, অভিশাপ লেগেছে গো আমাদের, মা রুষ্ট হয়েছেন, এবারে কেউ বাঁচাতে পারবে না আমাদের পরিবারকে, সব ধ্বংস হয়ে যাবে, অভিশাপ ফলে যাবে। এবারে যে দুর্গাপুজোটা বাড়িতে বসেই কাটাতে হবে তা বেশ ভালোই বুঝতে পারছিলাম। দিন তিনেক ধরে অবিরাম বৃষ্টির ফলে গোটা শহরটাই জলে জলময় হয়ে গেছে। মহালয়ার ভোরটাও বৃষ্টি দিয়েই শুরু হলো। হয়তো আরো ঘণ্টাখানেক দিব্যি নাক ডাকিয়ে কাটিয়ে ফেলতাম, কিন্তু বৌঠানের কড়া হুকুম, আজকের দিনে কিছুতেই বেলা করে উঠা যাবে না। তাই আর উপায়ন্তর না দেখে দ্বিতীয় কাপ চা হাতে বৃষ্টি বিলাস করছি। অবশ্য এহেন তিরস্কারের একখানা পুরস্কারও আছে বটে। হেসেলে দেখে এলাম ময়দা ঠাসা হচ্ছে, দেবীপক্ষের সূচনাটা যে লুচি আর আলুর দম দিয়ে হবে তার বুঝতে বাকি নেই। মেজাজটা ফুরফুরে আছে, তাই বোমকেশকে গিয়ে বললাম, কি হে আজকের দিনও খবরের কাগজে মুখ গুজে বসে থাকবে? বোমকেশের মুখটা গম্ভীর হয়েছিল। আমি প্রশ্ন করা মাত্র বলল, গতকাল গাঙ্গুলি বাগানে বেশ বড় একটা ডাকাতি হয়ে গেছে, পুলিশ এখনো কিছু করতে পারেনি। তুমি কি একবার গিয়ে দেখবে ভাবছো? না, পুলিশের বিষয় নাগুলির কাজ নেই। তবে অনেকদিন কোনো জমজমাট রহস্যের সন্ধান পাইনি বুঝলে,
দিনে দিনে যেন মাথায় ঘিলুটা ভোঁতা হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মাথার একটু বিশ্রামের প্রয়োজন হয় বই কি। তাছাড়া গত মাসেই তো দুটো কেস দেখলে, একটাতেও মাথা খাটানোর মতো কিছু ছিল না। গেছি দেখেছি, রহস্যের সমাধান করে চলে এসেছি, জমজমাট কিছু না পেলে না এই মাথাটা খেলানোর সুযোগ পাই না। ব্যোমকেশ কথাটা বলা মাত্র বৌটান হেসেল থেকে বলে উঠল, সারাদিন ঘরে বসে থাকলে মাথা খেলবে কি করে শুনি, শহরটা একটু হেঁটেও তো দেখতে পারো, কত কিছু আছে চারিপাশে। আজীবন তো শুধু রহস্যের পিছনেই ছুটে গেল, জীবনে যে একটু স্নিগ্ধতার প্রয়োজন সেটা তো আর বুঝল না। সোজাসুজি বললেই হয় বৌঠানের বেড়াতে যাওয়ার ইচ্ছে হয়েছে। আমি কথাটা বলেই জিভ কাটলাম। বৌঠান কটমট করে আমার দিকেই চেয়ে আছে। ব্যোমকেশ হেসে বলল, রহস্য ঘেটে ঘেটে এখন আর অন্য কিছুতে মন লাগে না বুঝলে। আরও কথা হয়তো বলতো ব্যোমকেশ, কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই কলিং বেলের আওয়াজ। দরজাটা খুলতেই ভিতরে ঢুকে এলো এক যুবক। অনুমতি নেওয়ার প্রয়োজন অবধি বোধ করল না। আমি পিছনে ফিরে দেখি একটা আনকোড়া ধুতি পাঞ্জাবি পরিহিত যুবক, বয়স 30-এর কাছাকাছি হবে হয়তো, গলায় মোটা সোনার চেন, দেখে বেশ বনেদি পরিবারের ছেলে বলেই মনে হল। ব্যোমকেশবাবু, আপনার কথা অনেক শুনেছি, বড় আশা নিয়ে এখানে এসেছি, আমাদের বাঁচান ব্যোমকেশবাবু, আমাদের বাঁচান। ভদ্রলোক রীতিমতো হাত জড়ো করে ব্যোমকেশের সামনে বসে পড়লেন। ব্যোমকেশ যে কিঞ্চিত অপ্রস্তুত বোধ করছে তা তার মুখের অভিব্যক্তি দেখেই আমি বেশ বুঝতে পারলাম। আরে আরে, কি করছেন কি মশাই, আগে শান্ত হয়ে বসুন। হ্যাঁ বলুন তো কি হয়েছে, আমি সাধ্য মতন চেষ্টা করব সাহায্য করার। ব্যোমকেশ আশ্বাস দিতে যেন ধরে প্রাণ এলো ভদ্রলোকের। নতুন কোনো রহস্যের গন্ধ পেয়ে আমিও বসে পড়লাম। ভদ্রলোক নিজেকে একটু সামলে নিয়ে বললেন, আমি শঙ্কর মুখার্জি, বাগবাজারের মুখার্জি বাড়ির নাম তো শুনেছেন নিশ্চয়ই, আপনাদের পাঁচ পুরুষের জমিদারি তো? আগে জমিদারি বলতে আগের মতো অত জাঁকজমক তো নেই, তবে ঈশ্বরের আশীর্বাদে লক্ষ্যের ভাণ্ডার এখনো শূন্য হয়নি মুখার্জিদের। আমি বাড়ির ছোট ছেলে, বাবা আমাকে আপনার কাছে পাঠালো। আসলে পুজোর আগে এমন একটা বাজে ঘটনা ঘটে গেল। কি ঘটেছে বলছি, তবে তার আগে মুখার্জিদের ইতিহাসটা আপনার একটু জানা দরকার। আমাদের পূর্বপুরুষেরা বংশ পরম্পরায় জমিদার, ব্যবসা বাণিজ্য নিয়েই সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন। এখন জমিদারির রমরমায় কিঞ্চিত ঘাটতি দিয়েছে বটে, তবে মুখার্জিদের আভিজাত্য এখনও রয়ে গিয়েছে, সেই সাথে রয়ে গিয়েছে বংশের এক আশীর্বাদ, আবার অভিশাপও আপনি বলতে পারেন। সে অনেককাল আগেকার কথা, মহারাজ কৃষ্ণচন্দ্র খুশি হয়ে এক স্বর্ণদুর্গার মূর্তি উপহার দিয়েছিলেন আমার পূর্বপুরুষ ফণিভূষণ মুখার্জিকে। তখন সদ্য বাংলায় ঘটা করে দুর্গাপুজোর প্রচলন শুরু হয়েছে। আমার পূর্বপুরুষই প্রথম জমিদার যিনি কৃষ্ণচন্দ্রের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নিজের বসত বাড়িতে মায়ের আরাধনা সূচনা করেছিলেন। সোনার এই মূর্তির মুকুটে খচিত রয়েছে 5টি বহু মূল্যবান রত্ন। প্রতি বছর আমাদের দালানে যেমন মাটির বিশাল প্রতিমা গড়ে পুজো করা হয়, তেমনি আমাদের ঠাকুরঘরে সেই সোনার মূর্তি আরতি থেকে শুরু করে সব আচার নিয়ম পালন করা হয়। বলা হয় ওই সোনার মূর্তিটি আমাদের বংশের সৌভাগ্য, কিন্তু সৌভাগ্য কখনো কখনো দুর্ভাগ্যও বয়ে আনতে পারে। এবং কেশবাবু, এই মূর্তিটির সাথে জড়িয়ে রয়েছে একটি অভিশাপ। মূর্তিটাকে নিয়ে অনেক রকম রটনা আছে আমাদের পরিবারে। মূর্তিটার সাথে নাকি স্বয়ং মায়ের আশীর্বাদ জড়িয়ে রয়েছে। এই মূর্তির আগমনের সাথে সাথে নাকি আমাদের বংশের উন্নতি হয়েছে। জমির দখলদারি নিয়ে বারোয়ানের জমিদারের সাথে আমাদের অনেক দিন ধরে ঝামেলা চলছিল। প্রথম পুজোর পরে নাকি ওরা নিজে থেকেই সেই জমি ছেড়ে দেয়। মায়ের মুখে শুনেছি তখন গ্রামে গ্রামে মহামারীর প্রকোপ মারাত্মক রকমের বৃদ্ধি পেয়েছিল, যথারীতি জমিদার বাড়িতেও থাবা বসেছিল ওই রোগ। তখন নাকি মায়ের আরাধনা করেই রোগ সেরে গিয়েছিল। আমার যদিও এর সবটাই অন্ধবিশ্বাস মনে হয়। মা যেন আমাদের কেনা, তাই শুধু আমাদের বাড়ির মানুষের রোগটাই সারিয়ে দিলেন তিনি। অথচ গ্রামকে গ্রাম যে উজাড় হয়ে গেল মহামারীতে, তখন মা কিছুই করলেন না। তবে আসল কথা হচ্ছে, মায়ের আশীর্বাদ যে একদিন অভিশাপে পরিবর্তিত হবে কেউ তা ভাবেনি। বলতে পারেন আমাদের বাড়ির প্রত্যেকে একটু বেশি জড়িয়ে পড়েছিল ওই মূর্তিটার সাথে।
যা ভালো হচ্ছে সব ওই মূর্তির জন্যই নাকি, আবার যা খারাপ ঘটছে তাও ওই মূর্তির জন্যই নাকি ঘটছে। আর এই অন্ধবিশ্বাস আমাদের পরিবারকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছিল যে এই বাড়ির এক সদস্যকে বাড়ি ছাড়াও হতে হলো। অভিশাপ? অভিশাপ মানে কিরকম অভিশাপ শুনি? সেই প্রসঙ্গে আসছি। আমার বাবার ঠাকুরদার জমিদার চন্দ্রকান্ত মুখার্জি যেমন রাজবাড়ি তেমনি কড়া ছিলেন। পান থেকে চুন খসলেই বাড়ি একেবারে মাথায় তুলে ফেলতেন। তাঁর আমলে বাড়ির সিন্দুক থেকে সেই স্বর্ণ দুর্গা মূর্তি চুরি করার চেষ্টাও করা হয়। চন্দ্রকান্তর ছোট ছেলে মৃণালকান্তি সরিয়ে ফেলতে চেয়েছিল সেই মূর্তি। মৃণালকান্তি তাঁর নিজের পুত্র ছিল না, তাকে দত্তক নিয়েছিল চন্দ্রকান্ত। মৃণাল আসলে ছিল আমাদের নায়েবের ছেলে। নায়েব মশাইয়ের সাথে ঠাকুরদার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ওনার আকস্মিক মৃত্যুর জন্য চন্দ্রকান্ত কিছুটা হলেও নিজেকে দায়ী করেন। কেন চন্দ্রকান্তবাবু নিজেকে দায়ী করেন কেন? সেও এক ইতিহাস বটে। কথাটা বলে সামনে রাখা বোতল থেকেই ঢক ঢক করে কিছুটা জল খেয়ে নেয় শঙ্কর। আমি মনে মনে বেশ লজ্জিত বোধ করলাম। ছেলেটা এতক্ষণ এসেছে অথচ ওকে এক গ্লাস জল অবধি দেওয়া হয়নি। ছেলেটা হেসে বলল, আসলে খুব তেষ্টা পেয়েছিল তো। তো যা বলছিলাম, 1881 সালে আমাদের জমিদারের একটা বড় অংশ ছিল রংপুরে। তবে সেখানে কেউই বড় একটা যেত না তদারকির জন্য। তার প্রধান কারণ ডাকাতের উৎপাত। রংপুরে যেতে হলে একটা ঘন জঙ্গল পার করতে হয়, সেখানে ডেরা ছিল ডাকাতের। দিনের বেলাতেও ওদিক পানে পা বাড়াতে নাকি কেউ সাহস পেত না। কিন্তু কতদিনই বা আর তাই এড়িয়ে থাকা যায়। তাই একদিন রংপুরের নায়েব ঠাকুরদাকে চিঠি লিখে জানালেন খাজনা নিয়ে কিছু সমস্যা হচ্ছে। প্রথম প্রথম কলকাতায় বসেই সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন চন্দ্রকান্ত, কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ সেরকম হলো না। অগত্যা বিরাট বাহিনী নিয়ে রওনা দিলেন রংপুরের উদ্দেশ্যে। সঙ্গে গেলেন নায়েব। শুনেছি সেকালে কারোর ক্ষমতা ছিল না ডাকাতদের নজর এড়িয়ে ওই জঙ্গল পার করার। চন্দ্রকান্ত পড়লেন ডাকাতের কবলে। তিনি অবশ্য তৈরি হয়েই গিয়েছিলেন। ডাকাতরা ঝাঁপিয়ে পড়তেই তাঁর লিটেল বাহিনীও লড়াই করতে প্রস্তুত হল। লড়াই করতে ব্যস্ত চন্দ্রকান্তর খেয়াল করেননি পিছন থেকে কেউ ওনাকে আঘাত করতে আসছে। কিছু বুঝে ওঠার আগেই নায়েব মশাই ঝাঁপিয়ে পড়ে চন্দ্রকান্তকে বাঁচায়। ফলস্বরূপ আঘাতে সে পড়ে ওনার ওপরে। কয়েক মুহূর্তেই সব শেষ হয়ে যায়। চন্দ্রকান্ত বড় বিচলিত হয়ে পড়েছিলেন এই ঘটনার পরে। নায়েবের স্ত্রী অনেককাল আগেই গত হয়েছে, তার 10 বছরের মৃণালকে দেখার মতো কেউই ছিল না। অবশেষে তিনি সিদ্ধান্ত নেন যে উনিই পিতৃরূপে মৃণালকে বড় করবে। এভাবেই মৃণালকান্তীয় পরিবারের একজন হয়ে উঠল। শুনেছি ঠাকুরদার থেকে নাকি সেই ব্যবসার কাজ বেশি ভালো বুঝত, ফলে চন্দ্রকান্ত মৃণালের ওপরেই বেশি ভরসা করতে আরম্ভ করেন। নিজে হাতে ধরে সবটুকু শিখিয়েছিলেন মৃণালকে। তিনি যে ওকেই সবচেয়ে বেশি স্নেহ করতেন তা ওনার ভাবভাবেই প্রকাশ পেয়ে এসেছে বরাবর। তবে সেই মৃণাল যে বংশের অভিশাপ হয়ে দাঁড়াবে এটা কেউ কোনোদিন ভাবতে পারেনি। সেদিন ওই রকমই এক মহালয়ার ভোর ছিল। মূর্তিটা বের করতে গিয়ে দেখি কোথাও নেই সেটা। সারা বাড়িতে ত্রাহি মধুসূদন রব পড়ে গেল একেবারে। শত খোঁজাখুঁজি সত্ত্বেও যখন মূর্তিটা পাওয়া গেল না, তখন আর বুঝতে বাকি রইল না যে মূর্তিটা চুরি গিয়েছে। বাইরের কেউ ঢোকেনি অথচ বাড়ির কাউকেও সন্দেহ করা যাচ্ছে না। তখন ঠাকুরদাই বলেছিলেন মৃণাল যেহেতু একমাত্র বাইরের লোক, ওর ঘরটা একবার খুঁজে দেখাও। চন্দ্রকান্ত খুব রেগে গিয়েছিলেন ঠাকুরদার ওপরে। মৃণালকে উনি কোনোদিনও আলাদা নজরে দেখেননি। তাই মৃণালকে যখন সকলে সন্দেহ করা শুরু করল, উনিও রেগে গিয়ে বললেন মৃণালের ঘরে আগে খুঁজে দেখা হবে। দুর্ভাগ্যবশত মৃণালের ঘরেই পাওয়া গেল সেই মূর্তি। মৃণাল যে এমন কাজ করবে বা করতে পারে তা উনি স্বপ্নেও ভাবতে পারেননি চন্দ্রকান্ত। সবচেয়ে অবাক করা বিষয় হল মৃণাল নাকি একবারের জন্য নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়নি, বরং নিঃশব্দে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। মৃণালের এত বড় ধৃষ্টতা কিছুতেই মেনে নিতে পারেননি উনি। চন্দ্রকান্ত নিজের ছেলেকেই হয়তো খুন করে ফেলতেন যদি না ওনার স্ত্রী ওনাকে আটকাতেন। সেই রাতে বিভাগী হয়ে যায় মৃণালকান্তি। এই ঘটনায় ভীষণভাবে বিচলিত হয়ে পড়েন তিনি। প্রচণ্ড ক্রোধে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে একটা ভয়ঙ্কর অভিশাপ দিয়ে দেন চন্দ্রকান্ত মুখার্জিকে। তিনি বলেন, যদি কোনোদিনও ওই স্বর্ণদুর্গ মূর্তি বাড়ি থেকে চুরি যায়
তাহলে মুকুর্জ পরিবার বংশহীন হবে। মুকুর্জ পরিবার আর কোনোদিনও তার নবীন প্রজন্মের মুখ দেখতে পাবে না। সবাই এতদিন বেশ ভয়ে ভয়ে সেই মূর্তিটাকে রক্ষা করেছে, কিন্তু আজ সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটল। প্রতি বছরের মতো ওই বছরও মূর্তিটা পরিষ্কার করার জন্য আমার মা সেই সিন্ধুক খুলেছিলেন। কি অবাক কাণ্ড, মূর্তি নেই সিন্ধুকে, মূর্তিটা চুরি হয়ে গেছে ব্যোমকেশ বাবু, আর সেই সাথে সকলে ধরে নিয়েছে অভিশাপ নেমে আসবে আমাদের বংশে। পুজোর আগে যে করেই হোক ওই মূর্তি আপনাকে খুঁজে দিতেই হবে ব্যোমকেশ বাবু, না হলে আমাদের পরিবার একেবারে শেষ হয়ে যাবে। শঙ্কর পুনরায় বিচলিত হয়ে পড়ছে দেখে ব্যোমকেশ বলল, দাঁড়ান শঙ্কর, একটু ধৈর্য ধরুন, আগে আমার প্রশ্নের উত্তর দিন। মূর্তিটা যে আপনাদের বাড়িতে নেই এই বিষয়ে আপনারা নিশ্চিত, মানে প্রত্যেককে জিজ্ঞেস করে দেখেছেন তো? তা তো করতেই হচ্ছে, কিন্তু কারোর কাছেই নেই মূর্তিটা, সবাই অস্বীকার করেছে। আপনারা কারা কারা থাকেন বাড়িতে? আমাদের পরিবার বলতে আমার বাবা মণিকান্ত মুখার্জি, মা অভয়া দেবী, আর আমার দাদা আদিনাথ মুখার্জি, তার স্ত্রী বন্দনা মুখার্জি, আর তাদের 7 বছরের ছেলে দীপ্তেন্দু মুখার্জি। আমরা ভালোবেসে দীপু বলে ডাকি। আমার পরিচয় তো শুনলেন, সদ্য বিয়ে হয়েছে আমার, আমি আর আমার স্ত্রী সুমিত্রা মুখার্জি। আমরা তো পরিবারের সদস্য, বাইরের লোক বলতে আমাদের সর্বক্ষণের চাকর বাতাস কাকা আর মিন্তি মাসি, ওরা অবশ্য বাড়ির লোকের মতোই হয়ে গিয়েছে এখন। বুঝলাম বুঝলাম। আচ্ছা, জানলা দরজা সব অক্ষত রয়েছে, মানে বাইরে থেকে কারোর আসার কোনো চিহ্ন নেই? না, আর সেটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়, না কোনো দরজা জানলা ভাঙা হয়েছে, না কোনো চাবি খোয়া গিয়েছে, সব কিন্তু আগের মতো রয়েছে ব্যোমকেশবাবু, শুধু মূর্তিটার কোনো হদিশ নেই আর। ব্যোমকেশ গভীরভাবে কিছু চিন্তা করছে। আমি যদিও বুঝে গেছি খুব শীঘ্রই বাগবাজারের জমিদার বাড়িতে আমাদের যেতে হবে। ব্যোমকেশ হঠাৎ আমার দিকে চেয়ে বলল, অজিত, তোমার বৌঠানকে গিয়ে বলো বাড়ির অতিথির জন্য কিছু জলখাবারের ব্যবস্থা করতে। আমি কিছু বলার আগেই বৌঠান প্লেট ভর্তি লুচি আলুর দম আর মিষ্টি এনে দুজনের সামনে রাখে। শঙ্কর হেসে বলে, এসবের কোনো প্রয়োজন ছিল না। আমি ভাবছি নিজের ভাগেরটা কখন পাবো। ঠিক তখনই বৌঠান ইশারায় আমাকে হেসেলে ডেকে নিল। তোমার বন্ধু বুঝি পূজোর সময় বাড়ির বাইরেই থাকবে, আর তুমিও নিশ্চয়ই তারই হয়ে কথা বলবে। বৌঠানের চিন্তার কথা শুনে আমি হেসে ফেললাম। বৌঠান, অযথাই চিন্তা করছো, তোমার বরের বুদ্ধির উপরে ভরসা রাখো, পূজোর আগেই ওই মূর্তি খুঁজে দেবে, আর দিতে তো হবেই, শুনলে না? ওই মূর্তি ছাড়া তো পূজো হবেই না। তোমরা কেবল মিছে সান্ত্বনাই দিতে পারো, পূজোর আর কটা দিন বাকি আছে শুনি? দেড় সপ্তাহ। পিছন থেকে ব্যোমকেশের গম্ভীর স্বরটা শুনে মুখ ঘুরিয়ে নেয় বৌঠান। আমি মুচকি হেসে বললাম, এবারে যে মান ভাঙাতে হবে গিন্নির। হ্যাঁ, অভ্যেস আছে আমার। আমি আমার লুচির থালা নিয়ে বেরিয়ে গেলাম হেসেল থেকে। বাইরে থেকেও দিব্যি শুনতে পারছি সাহেব বিবির বাক্যালাপ, তবে সেসবে কান দিলাম না। আমার মাথায় এখন স্বর্ণ দুর্গার কথাটা ঘুরছে, অত দামি একটা মূর্তি বাড়ি থেকে স্রেফ উধাও হয়ে গেল। ব্যোমকেশের সাথে এত বছর ধরে অনেক ধরনের জটিল রহস্য সমাধান করেছি, তাই মনে মনে একটা অস্পষ্ট ধারণা তৈরি হয়েছে যে বাড়ির কেউ এই চুরিটার সাথে যুক্ত, যদিও তার আগে বাড়ির প্রত্যেকটা সদস্যের সাথে কথা বলা প্রয়োজন, আর সেই কাজটা করবে ব্যোমকেশ। আমার খাওয়া প্রায় শেষ হয়ে এসেছিল, এমন সময় ব্যোমকেশ এসে বলল, বাগবাজার থেকে একবার ঘুরে আসা যাক, কি বলো? আজকেই যাবে? আর দেরি করে লাভটাই বা কি, ওনাদেরও তো তারা আছে নাকি, আর পুজোর আগেই মূর্তিটা খুঁজে বের করতে হবে। অতএব নতুন সত্যের সন্ধানে বেরিয়ে পড়লাম দুজনে। শঙ্কর ভুল কিছু বলেনি, জমিদারির রমরমা না থাকলেও মুখার্জিদের ব্যবসা যে এখনো মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত তা বাড়ির চেহারা দেখলেই বোঝা যায়। পুরনো আমলে দ্বিতল বাড়িটা প্রাসাদের চেয়ে কোনো অংশে কম কিছু নয়। প্রবেশদ্বারের দুই পাশে দুটো সাদা পরী দিব্যি ডানা মেলে দাঁড়িয়ে রয়েছে। শ্বেতপাথরের রং এখনো এতটুকুও ফিকে হয়নি। ঘরে ঢোকার মুখেই ধাক্কা লাগলো একটা বাচ্চা ছেলের সাথে। এই মনে হয় শঙ্করের দাদা আদিনাথবাবুর ছেলে দীপ্তেন্দু। ব্যোমকেশ সবে জিজ্ঞেস করতে চাচ্ছিল ছেলেটা লেগেছে কিনা, তার আগেই ছেলেটা বলে উঠল, তোমরা মায়ের মূর্তি খুঁজতে এসেছো?
তাড়াতাড়ি খুঁজে দাও না গো, ওই মূর্তিটা ছাড়া আমাদের বাড়িতে পুজোই হবে না। তুমিও তো মূর্তিটা খুঁজে বের করতে পারো। আমি তো এত ছোট, আমার মাথায় কি আর বড়দের মতো বুদ্ধি আছে? কে বলেছে তোমার মাথায় বুদ্ধি নেই? আমার তো মনে হয় আমাকে সবচেয়ে বেশি সাহায্য তুমি করতে পারবে। কথাটা শোনা মাত্র খিলখিল করে হেসে ওঠে দীপু। ততক্ষণে শঙ্কর বেরিয়ে এসেছে, ওকে দেখেই ছুটে ঘরের ভিতরে চলে গেল দীপু। আমাদের অভ্যর্থনা জানিয়ে শঙ্কর বলল, আরে ব্যোমকেশ বাবু যে আসুন আসুন। বৈঠকখানায় পা রাখা মাত্র শঙ্কর বলল, আপনারা যে আজকেই আসবেন আমি তা ভাবতে পারিনি। একদিকে ভালোই হয়েছে, যত তাড়াতাড়ি আপনি কাজটা শুরু করবেন ততই ভালো। আপনি বসুন, আমি বাড়ির সকলকে ডেকে আনছি। না না, সবাইকে এখনই ডাকার কোনো প্রয়োজন নেই, একে একে সকলের সাথেই কথা বলবো আমি। তুমি আগে একটু তোমার বাবা মাকে ডেকে দাও, হ্যাঁ, ওনাদের সাথে কথাটা বলা সবচেয়ে বেশি জরুরি, বুঝলে? হ্যাঁ অবশ্যই। মণিকান্তবাবু আর অভয়াদেবীকে ডাকতে চলে গেল শঙ্কর। এই ফাঁকে আমি ব্যোমকেশকে বললাম, বাড়ির পরিবেশ বেশ থমথমে, তাই না? সেটাই স্বাভাবিক, তবে একটা খেয়াল করার মতো বিষয় দেখেছ? কি বলো তো? দীপু নিজের কাকাকে এড়িয়ে চলে গেল, বাড়ির পরিবেশটি কী কী কারণে থমথমে সেটাই আগে জানতে হবে। এক বৃদ্ধ ভদ্রলোক ঘরে প্রবেশ করলেন। তার হাঁটা চলা আদব কায়দা দেখেই বোঝা যায় এককালে ডাকসাইটে জমিদার ছিলেন তিনি। এমন বিপদে পড়েছে সব তো নিশ্চয় শুনেছ শঙ্করের মুখে। আসলে বাড়িতে পুলিশ ডেকে পাঁচটা লোককে জানানোয় আমার ঘোর আপত্তি, তাই তোমাকে ডাকা। আর তাছাড়া পুলিশের থেকে গোয়েন্দার উপরে আমার বেশি ভরসা আছে। না না, আমি গোয়েন্দা নই মণিকান্তবাবু, আমি সত্যান্বেষী। ওই একই হলো। আমি জানি কথাটা শুনে ব্যোমকেশ মনে মনে চারপর্ণে ক্রুদ্ধ হয়েছে। আচ্ছা মণিকান্তবাবু, আপনি ভালো করে সিন্ধুকটা খুঁজে দেখেছেন? মূর্তিটা নেই। শুধু সিন্ধুক কেন, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখা হয়েছে। যদিও অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই, কিন্তু তবুও। শঙ্কর বলেছে কোনো জানালা দরজা ভাঙা হয়নি। চোর কি বাইরে থেকে এসেছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, ঘরে যদি সাক্ষাৎ বিভীষণ থাকে তাহলে কি বাইরে থেকে চোরের আসার প্রয়োজন পড়ে ব্যোমকেশ? মানে আপনার কি কাউকে সন্দেহ হয়? তোমার কাছে রাগঢাক করে কোনো লাভ নেই, স্পষ্ট করে কথা বলতেই আমি পছন্দ করি। তাই বলছি, আমার দুই পুত্রের গুণের তো কোনো অন্ত নেই। যদি জানতে পারি যে আমার দুই ছেলের মধ্যে কেউ এই চুরিটা করেছে তাহলেও কিন্তু আমি বিশেষ অবাক হব না। খানিক উত্তেজিত হয়ে কথাটা বললেন মণিকান্তবাবু। অভয়াদেবী এতক্ষণ শান্ত হয়ে বসেছিলেন, কিন্তু স্বামীকে উত্তেজিত হতে দেখে বললেন, কি করছ কি? বাড়িতে ছেলে বৌমারা আছে তো নাকি? তারা শুনলে কি ভাববে? কথাটা শুনে মণিকান্তবাবুর তর্জন গর্জন একটু থামল। সিন্ধুকের চাবি তো আপনার কাছেই থাকে, তাই না? হ্যাঁ, সংসারের সব চাবি আমার কাছেই থাকে। আজ অব্দি কখনো আমার আঁচল থেকে কোনো চাবি হওয়া যায়নি। এবারেও সিন্ধুকের চাবিটা যেমনভাবে আঁচলের বাঁধা ছিল সেভাবেই রয়েছে। শুধু মাই সংসার ত্যাগ করে চলে গেলেন। অভিশাপ অভিশাপ সবই অভিশাপ। মুখে আঁচল চাপা দিলেন অভয়াদেবী। আহা, এখন এত ভেঙে পড়বেন না, মূর্তিটা নিশ্চয়ই উদ্ধার করা যাবে। রাতে শোয়ার সময় বুঝি চাবির গোছা আপনার আঁচলেই বাঁধা থাকে? না, বালিশের কাছে নিয়ে শুই, তবে ঘরের দরজা বন্ধই থাকে। বুঝেছি, বুঝি, একবার সিন্ধুকটা দেখতে পারলে ভালো হতো। নিশ্চয়ই আসুন আমার ঘরে। মণিকান্তবাবুর ঘরে ঢুকতেই একটা ভ্যাবসা গন্ধ এসে নাকে লাগলো। অনেকদিন জানলা দরজা বন্ধ রাখলে এমন গন্ধ হয়। এই ঘরেই থাকেন আপনারা? হ্যাঁ, আর ওই যে, ওই যে সেই সিন্ধুক। অভয়াদেবী চাবি দিয়ে সিন্ধুকটা খুলতে যাবেন এমন সময় ব্যোমকেশ, তুই দেখি একটু চাবিটা বলে এক প্রকার অভয়াদেবীর হাত থেকে তুলে নিল। সিন্ধুকটা বোধহয় খুব একটা খোলা হয় না, তাই না? না, ওতে কিছু পুরনো দলিল আর ওই মূর্তিটা ছাড়া তো আর কিছু নেই। বুঝলাম। ব্যোমকেশ নিজেই সিন্ধুকটা খুলল। সত্যি কয়েকটা পুরনো কাগজ ছাড়া আর কিছুই নেই। এত বড় সিন্ধুকটা পুরোই ফাঁকা। আপনাদের ঘরটা আমি একবার খুঁজে দেখতে পারি? হতে পারে কখনো ভুলবশত অন্য কোথাও হয়তো রেখেছেন।
সেই সম্ভাবনা যদিও একেবারেই নেই, তবুও আপনি যখন চাইছেন তখন দেখুন একবার খুঁজে। মণিকান্তবাবু অনুমতি দিতেই ব্যোমকেশ সবার প্রথমে দিরাজ খুলে ফেলল, কিন্তু পোশাকে ঠাসা দিরাজে কিছুই খুঁজে পেল না। সারা ঘরে এমন কোনো জায়গা নেই যেখানে মূর্তিটা থাকতে পারে, তবুও ঘরটা একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখল ব্যোমকেশ। ঘরটা খুব একটা সুসজ্জিত নয় বললেই চলে, দেওয়াল জুড়ে ঠাকুরের বড় বড় তৈলচিত্র, দুর্গা শিব বিষ্ণু সবার চিত্রই রয়েছে। ঘরের নানান তাক জুড়ে দেবতাদের ছোট ছোট পিতলের মূর্তি রাখা। তবে সবচেয়ে যেটা নজর কাড়ে সেটা হলো দক্ষিণের দেওয়াল জুড়ে হরগৌরীর চিত্রটা। ছবিগুলোর দিকে খানিকক্ষণ চেয়ে থেকে ব্যোমকেশ জিজ্ঞেস করল, এই ছবিগুলো কে এঁকেছে? আমার স্ত্রী, ওর আঁকার হাত অনন্য, এসব তো ওরই আঁকা। খুব সুন্দর। অভয়া দেবীও সলজ্জ হাসলেন, প্রশংসা সুরে বলল ব্যোমকেশ। একটা কথা মনে মনে স্বীকার করতেই হল, অভয়া দেবী সত্যি বড় মাপের শিল্পী, ছবিগুলো বড় নিখুঁত। এই ঘরে খুঁজে আর কোনো লাভ নেই, আমরা তো কত খুঁজেছি কিন্তু পাইনি। তাহলে বরং আপনার বড় ছেলে এবং বৌমার সাথে আগে কথা বলে দেখি। চলো আমার সাথে, আমি ওদের ডেকে দিচ্ছি। অভয়া দেবী বেশ তাড়াহুড়ো করে আমাদের ঘরের বাইরে নিয়ে গেলেন। সিঁড়ির কাছাকাছি এসে অভয়া দেবী গলার স্বর নামিয়ে বললেন, আমার স্বামীর মাথা গরম, তাই ছেলেদের নামে ওভাবে বলে ফেলেছেন। তুমি কিন্তু ওদের চোর ভেবো না বাবা, নিজের বাড়িতে কি কেউ কখনো চুরি করে? চন্দ্রকান্তর অভিশাপের কারণ কিন্তু এটাই ছিল। ব্যোমকেশের কথা শুনে অভয়া দেবীর মুখটা কালো হয়ে যায়। চিন্তা করবেন না, আসল অপরাধী ঠিক ধরা পড়বে, আর আদিনাথবাবুকে ডাকতে হবে না, ওনারা নিশ্চয়ই ঘরেই আছেন, আমি ওনাদের ঘরে গিয়েই কথা বলতে চাই। অভয়া দেবী আমাদের আদিনাথবাবুর ঘর দেখিয়ে দিলেন, দরজাটা আলগাভাবে টেনে রাখা ছিল। ব্যোমকেশ বার দুয়ে দরজার কড়া নেড়ে বলল, আসতে পারি আদিনাথবাবু? কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খুলে এক সুপুরুষ বেরিয়ে এলেন, বুঝলাম ইনি আদিনাথবাবু। পিছনে একজন মহিলাও আছেন, ইনি আদিনাথবাবুর স্ত্রী বন্দনা দেবী। ব্যোমকেশ হাত জড়ো করে বলল, আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী, আমার আসার খবর পেয়েছেন নিশ্চয়ই, আপনার এবং আপনার স্ত্রীর সাথে আমি একটু কথা বলতে চাই। নমস্কার, ভেতরে আসুন। ঘরে ঢোকা মাত্র আদিনাথবাবু বললেন, বাবা নিশ্চয়ই আপনাকে বলেছেন যে এই চুরির জন্য আমিই দায়ী, আসলে কোনো কালই বাবা আমাকে সহ্য করতে পারতেন না, আজকে চুরির দায়টাও তাই আমার ঘাড়েই চাপাবে। মানছি যে নিজের ব্যবসা খুলতে গিয়ে বাজারে একটু এত ধার দেনা হয়েছে, তাই বলে আমাকে চোর সাজিয়ে দেবে, তা আপনারও নিশ্চয়ই একই মত। আমার বিচার বুদ্ধি কিন্তু একেবারেই লোপ পাইনি আদিনাথবাবু, কারো কথায় প্রভাবিত হয়ে কাজ করি না আমি, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে তাই আপনাকেও করছি, আশা করি আপনি সহযোগিতা করবেন। ব্যোমকেশের কথা শুনে তেজ কমে এলো আদিনাথবাবু, একটু শান্ত হয়ে উনি বললেন, আচ্ছা করুন, কি প্রশ্ন করবেন? আপনি কত বছর হলো আপনাদের পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছেন? এর সাথে বুঝি আমাদের মূর্তি চুরির ব্যাপারে কোনো সম্পর্ক আছে তাই না? যাই হোক, জিজ্ঞাসা যখন করছেন তখন বলাই ভালো, এই ব্যবসাটা এখনো পর্যন্ত আমার জন্যই টিকে আছে, কলেজটাও ঠিক করে পাশ করতে পারিনি, তার আগেই বাবা আমায় ব্যবসা নামিয়ে দিল, অর্ধেক ডুবে যাওয়া একটা ব্যবসাকে দাঁড় করিয়েছি আমি এই নিজে একা হাতে, ঠিক আছে? এখন শঙ্কর এসে যতই দখলদার নেওয়ার চেষ্টা করুক না কেন, আমাকে ছাড়া এই ব্যবসা যে টিকবে না সেটা বাবা নিজেও জানে। বাহ, আপনি তো এই বংশের আদর্শ সন্তান। ব্যোমকেশের মুখে নিজের প্রশংসা শুনে একটু গলে গেলেন আদিনাথবাবু, খুশি মনে বললেন, যাক আপনি তবু বুঝলেন। আচ্ছা আদিনাথবাবু, আপনি শেষ কবে মূর্তিটা দেখেছিলেন মনে পড়ছে কি? গত বছর দশমীতে, তারপর তো আবার মূর্তিটা বাবা সিন্ধুকে বন্দি করে ফেলল, আর এদিকে তো আমাদের নিজেদের সম্পত্তি ইচ্ছে মতো নিজের চোখে দেখার অনুমতি নেই কি না? আপনার কাউকে সন্দেহ হয়? সন্দেহ? আমি নিজেই সবার সন্দেহের তালিকায় আছি, আমি আবার কাকে সন্দেহ করব?
আমি কিন্তু করি। তাই বুঝি, তা কাকে সন্দেহ করেন জানতে পারি? ঠাকুরপোর বউ সুমিত্রা। ঠাকুরপো কোথা থেকে একটা বস্তি ঘরের মেয়েকে বিয়ে করে এনেছে। ওই মেয়ের প্রথম থেকেই আমার গয়নার প্রতি নজর ছিল। যেই মায়ের মুখে সোনার মূর্তির কথা শুনেছে, নিশ্চয়ই লোভ সামলাতে না পেরে চুরি করে ফেলেছে। আমি নিজের কানে শুনেছি ও ঠাকুরপোকে শুধোচ্ছিল, বাবার মৃত্যুর পরে সিন্ধুকের চাবি যদি বড় তরক পায় তবে ওদের কি হবে। আপনি বলুন, এটা কোনো কথা? সংসারের যে কোনো দায়িত্বে অগ্রাধিকার তো বড় তরফেরই থাকে। শঙ্কর নিজের পছন্দে বিয়ে করেছিল, তা নয় তো কি? একদিন কোনো কথা নেই বার্তা নেই ওই মেয়েকে বিয়ে করে নিয়ে এলো। বলল এই মেয়েকেই নাকি বাড়ির ছোট বউ হিসাবে মেনে নিতে হবে। সে কম অশান্তি হয়নি, তবে অবশেষে সবাইকে রাজি করেই ছাড়ল ঠাকুরপো। বন্দনা দেবীর কথায় ব্যঙ্গ স্পষ্ট। ছোট জায়ের সাথে যে তার সম্পর্ক আদৌ মধুর নয় তা বোঝাই যাচ্ছে। বেশ, বুঝলাম। আদিনাথবাবু, আপনিও এই অভিশাপে বিশ্বাস করেন বুঝি? কখনোই না, এসব বাজে কথা। পরিবারের কেউ যাতে এই মূর্তিটা কখনো চুরি করার সাহস না পায়, তাই জন্যই এই অভিশাপটা দেওয়া হয়েছিল। আহা, এভাবে বলো না, সর্বনাশ হলে আমাদেরই হবে। এই বাড়ির বংশধর বলতে তো আমাদের দীপুই আছে, কোনো ক্ষতি হলে ওর হবে। ব্যোমকেশবাবু, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওই মূর্তিটা উদ্ধার করে আমাদের এই অভিশাপের থেকে মুক্তি দিন। বিচলিত হবেন না, মূর্তিটা নিশ্চয়ই পাওয়া যাবে। এইটুকু বলে ঘর থেকে দ্রুত বেরিয়ে গেল ব্যোমকেশ। আমি বললাম, কি বুঝলে? আদিনাথ কি চোর? দাঁড়াও, আগে কনিষ্ঠটির সঙ্গে আলাপ করে আসি, তার কি মতামত জানতে হবে তো নাকি? হ্যাঁ চলো। শঙ্কর অবশ্য বেশ ভালোভাবেই আমাদের সাথে কথা বলল। আপনাকে তো আমি সব কথাই বলেছি ব্যোমকেশবাবু, নতুন করে আর কি বা বলবো বলুন। সুমিত্রা দেবী এতক্ষণ সংকুচিত হয়ে দাঁড়িয়েছিলেন এক কোণে, হঠাৎ সে ব্যোমকেশের পায়ে লুটিয়ে পড়ে বলল, ওরা আপনাকে কি বলেছে আমি জানি না দাদা, কিন্তু বিশ্বাস করুন আমি চুরি করিনি। আমি গরিব মানুষ ঠিকই, কিন্তু নিজের শ্বশুর কুলের সম্পত্তি চুরি করার কথা কোনো ভাবতেও পারি না আমি। কি করছেন আপনি শঙ্কর? তোমার স্ত্রীকে সামলাও, উনি যদি কোনো অপরাধ না করে থাকেন তাহলে কেউ ওনাকে চোর সাব্যস্ত করতে পারবে না। শঙ্কর সুমিত্রাকে উঠিয়ে নেয় ব্যোমকেশের পায়ের কাছ থেকে। আসলে আমাদের বিয়েটা কেউ মেনে নিতে পারেনি, হঠাৎ করেই হয়েছে তো, কিন্তু ও চুরি করেনি বিশ্বাস করুন। মা বা বউটান কেউই সুমিত্রাকে পছন্দ করে না, তাই বলে এত বড় একটা অপরাধ করবে ও সেটা ভাবে কি করে? তোমাদের কি মনে হয় চোর কি বাড়ির ভেতরেই আছে নাকি বাইরে থেকে কেউ এসেছে? জানি না ব্যোমকেশবাবু, আসলে নিজের পরিবারের মানুষদের সন্দেহ করব এতটা নিচে কখনো আমি নামতে পারিনি। আচ্ছা শঙ্কর, তোমাদের কখনো মনে হয়নি যে মণিকান্তবাবু চলে গেলে তো বড় তরফ ওই সিন্ধুকের চাবি পাবে, তোমরা তো বঞ্চিত হবে? হে, হ্যাঁ নতুন কি, বাবা যে দাদাকে বেশি প্রাধান্য দেন সেটা তো কারোর আর অজানা নয়। পরিবেশ খানি থমথমে হয়ে যায়। দীপু কোথায়, ওকে তো দেখছি না। বৌঠানের দাদা ওকে বারণ করেছে আমার সাথে মিশতে, আমার মতো খারাপ মানুষ কেই বা হতে চাই বলুন। এরপরে আর কিছুই বলার থাকে না, ব্যোমকেশ উঠে দাঁড়ায়। যাওয়ার আগে আরেকবার মণিকান্তবাবুর সাথে দেখা করে যেতে চাই। বেশ তো, যান না। আসতে পারি? মণিকান্তবাবুর ঘরে ব্যোমকেশের অতর্কিত প্রবেশে স্বামী স্ত্রী দুজনে ঈষৎ চমকে উঠলেন। কিছু বলবে বুঝি? হ্যাঁ, মানে আমরা জিলাম। আর আমার মূর্তি কিছু বুঝতে পারলে? মূর্তিটা কোথায় থাকতে পারে? আশা করছি খুব তাড়াতাড়ি পাওয়া যাবে, আপনারাও সাবধানে থাকবেন, চোর তো আবার আসতেই পারে তাই না? নিঃশব্দে মাথা নাড়েন মণিকান্তবাবু। হঠাৎ ব্যোমকেশ বলে, আপনার পাঞ্জাবির গৌতমটা শোনান না। হ্যাঁ কেন? দুটো বোতাম আলাদা দেখতে কেন? এর মধ্যে একটা আমার বাবার ছিল আর একটা হারিয়ে গেছে, তবু বাবার স্মৃতি তাই ফেলতে পারিনি। আর কিছু না বলে আমরা ফেরার পথ ধরি। ফেরার পথে আবার বাগানে দীপুর সাথে দেখা হলো। ধরতে পারলে না তো চোর? তুমি যে সাহায্য করলে না। আমি জানতাম তুমি পারবে না, কেউই পারবে না। তাই বুঝি, কেউ পারবে না কেন? মা দুর্গা কৈলাসে চলে গেছে, আর আসবে না। এই কথাটা কি বলেছে তোমাকে? ঠাম্মাই তো বলেছে, মা রাগ করে কৈলাসে চলে গেছে, আর ফিরে আসবে না।
আলতো হেসে এগিয়ে যায় ব্যোমকেশ। আমি ব্যাপারটা ঠিক বুঝতে না পেরে বললাম, দীপু কিসের কথা বলছিল, কিছু বুঝতে পারলে? এখনো অনেক কিছু বোঝা বাকি আছে অজিত। এখন আমরা কোথায় যাচ্ছি? আমি যাব কৈলাসে, তুমি বাড়ি ফিরে যাও। মানেটা কি? তুমি একা একা রহস্য উদ্ধারণ করবে আর আমি বাড়িতে চলে যাব? ও ওটি হচ্ছে না ভায়া, আমিও যাব তোমার সাথে কৈলাসে। ব্যোমকেশ আর চোখে আমার দিকে চেয়ে বলল, বেলা করে বাড়ি ফিরে যদি দুজনে একসাথে তোমার বৌঠানের কাছে বকুনি খাই সেটা কি ভালো হবে? তুমি গিয়ে ওকে একটু বুঝিয়ে বলো, আমি বরং কৈলাস ভ্রমণটা সেরে আসি। অগত্যা ব্যোমকেশ ট্রামে করে দিব্যি নিজের গন্তব্যের দিকে চলে গেল। আমি ধরলাম বাড়ির পথ। ভেবেছিলাম বাড়িতে বুঝি আবহাওয়া গরম হয়ে আছে, কিন্তু কিসের কি, বৌঠান দিব্যি লেবুর শরবত হাতে ধরিয়ে বলল, মূর্তিটা তাহলে পাওয়া গেল? না, এখনো না। তোমার বন্ধু সে কই, ফিরল না যে? না, সে কৈলাসে গেছে। বৌঠান দেখলাম কৈলাসে অর্থ জিজ্ঞেস করল না, বরং একটু মুচকি হাসল। কি হল, তুমি জানো কৈলাসের অর্থ কি? যা, আমি কি করে জানব? তোমার বন্ধু সত্যের অন্বেষণ করে, তুমি তার সর্বক্ষণের সঙ্গী, তা তোমরাই তো জানবে এইসব কঠিন কঠিন কথার মানে কি। আমি তো এমনি হাসলাম। বৌঠান ঘরে চলে গেল। আমি সোফায় আতশোয়া হয়ে ভাবতে লাগলাম আজ যাদের সাথে পরিচয় হলো তাদের কথা। প্রত্যেকে যে একে অপরের প্রতি কোনো না কোনো কারণে অসন্তুষ্ট তা তো সবার বয়ান শুনেই বোঝা যাচ্ছে, কিন্তু একটা কথা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। চোর চাবি সরিয়ে সিন্ধুক খুলে মূর্তিটা নিল, আবার সিন্ধুক বন্ধ করে চাবিটা যথাযথ স্থানে রেখে চলে গেল। এত কিছু ঘটে গেল অথচ অভয়া দেবী বা মণিকান্তবাবু কেউ কিচ্ছুটি টের পেলেন না। সবচেয়ে বড় কথা হলো, অভয়া দেবী বলেছেন যে ওনারা দরজা বন্ধ করে ঘুমোতে চান। তাহলে চোর এলো কোন দিক দিয়ে? চুরি করার কারণ দুই ভাইয়েরই আছে, আদিনাথবাবু দেনার দায়ে জড়িয়ে পড়েছেন, মূর্তি চুরি করার জন্য এই একটা কারণই যথেষ্ট। সুমিত্রা দেবীও যে নির্দোষ তা নাও থাকতে পারে, সেও সরিয়ে থাকতেই পারে মূর্তিটা, এবং এই বিষয়ে শঙ্করের পূর্ণ সমর্থন আছে। একটা সূত্রও রেখে যায়নি চোর। দূর, হাজার মাথা খাটিয়েও কোনো সমাধান বের করতে পারলাম না। ঘণ্টা দুয়েক পরে ব্যোমকেশ ফিরে এলো। আমি ওকে দেখেই কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, সে ইশারায় আমাকে থামিয়ে দিয়ে সত্যবতীর ঘরের দিকে চলে গেল। নতুন লাল পেরে সাদা শাড়ি পেয়ে বৌঠান যে খুশি হবে তার বলার অপেক্ষা রাখে না। এই একটা জায়গায় এসেই যেন ব্যোমকেশের সমস্ত শক্তি মিশিয়ে যায়। স্ত্রী ছাড়া পুরুষ মানুষ যে অচল, এই ভয়ঙ্কর সত্যটার মুখোমুখি হব না বলেই আমি বিয়ে করি। কিন্তু আমার বন্ধুটিকে দেখে সেই সত্য দর্শন আমার হয়ে গেছে, বিশেষ করে সেই সত্যের নাম যখন সত্যবতী। কিন্তু আমার ধারণা একেবারেই ভুল ছিল, বৌঠান শান্ত মনে, মানে এই নয় যে তার অভিমান হয়নি, ব্যোমকেশকে দেখেই অভিযোগের বন্যা বইয়ে দিল। তবে সেটা ক্ষণস্থায়ী, কিছুক্ষণ পরেই বৌঠানের মধ্যে আবার হাসি এল। বৌঠান হাসি মুখে বেরিয়ে এল, পিছন পিছন ব্যোমকেশ। আমি আর না বলে পারলাম না। তা ব্যোমকেশ, কেমন কৈলাস দর্শন হলো তোমার? এবারে অন্তত একটু আলোকপাত করো। কৈলাস দর্শন হয়নি বটে, তবে কিছু মানুষের জীবন দর্শন হয়েছে। যেমন? আদিনাথের ইচ্ছে কলকাতার বুকে একটা বড় কারখানা খুলবে, মানে পারিবারিক ব্যবসা থেকে বেরিয়ে এসে নিজের মতো কিছু করার ইচ্ছে। কেন? কিন্তু ইনভেস্টর পাচ্ছে না, তার উপর গাদা খানেক ধার করে ফেলেছে বাজারে, জামিটাতে বাবার সম্পত্তিতেই হাত পড়ছে বারবার। মণিকান্তবাবুর রাগ করার কারণ আছে বই কি? নিজের সম্পত্তি হয়তো ধ্বংস হতে দেখলে রাগ হওয়া তো স্বাভাবিক নাকি? তাহলে কি দাঁড়াচ্ছে, আদিনাথই চুরিটা করেছে? আর শঙ্কর, ওকে কি তোমার নির্দোষ মনে হয়? একেবারেই না, রেসের মাঠে নিয়মিত যাতায়াত আছে, খোঁজ নিয়ে দেখেছি বাবার টাকায় ফুর্তি করে বেড়ায়, আজ অব্দি কখনো ব্যবসার কাছে হাত লাগায়নি। আবার কি যাবে ওই বাড়িতে? রহস্যের সমাধান করতে তো যেতেই হবে, তবে বাইরের কেউ যে এই চুরির সাথে যুক্ত নাই এটুকু আমি হলপ করে বলতে পারি। আচ্ছা, বড় বউ কিংবা ছোট বউও তো মূর্তিটা সরিয়ে থাকতে পারে। হ্যাঁ, কি যে বলো না তুমি ঠাকুরপো, মেয়েরা মূর্তি নিয়ে কি করবে?
গহনা হলে না হয় তবু মানতাম। মেয়েরা এমন দামি জিনিস তখনই সরায় যখন তারা নিজেদের পরিবারকে রক্ষা করতে চায়, বুঝলে? কি বললি সত্য? পরিবারকে রক্ষা? হ্যাঁ হ্যাঁ, তো এবারে যেন ধোঁয়াশাটা কেটে যাচ্ছে একটু একটু করে। ব্যোমকেশ হঠাৎ লাফিয়ে উঠল। আমি বললাম, চোর ধরে ফেললে নাকি? অভিশাপ অজিত, অভিশাপ। অভিশাপ কখন বলে জানো? যখন মানুষ অভিশাপের ভয়ে জর্জরিত হয়ে যায়। মানে কি বলতে চাইছো? কাল আবার বাগবাজার যেতে হবে, একে একে চট খুলে যাচ্ছে সব। তার মানে আদিনাথ বা শঙ্করের মধ্যেই একজন চুরি করেছে? প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তো বটেই। আমি যথারীতি ব্যোমকেশের কথার অর্থ বুঝতে পারলাম না, তবে আগামীকাল যে মুখার্জি বাড়ির অভিশাপ কেটে যাবে তা বেশ বুঝতে পারলাম। ব্যোমকেশ ঘরে চলে যেতেই আমি হেসে বৌঠানকে বললাম, বুঝলে বৌঠান, এই অজিতের প্রয়োজন ফুরল বলে। কেন? হ্যাঁ, আগে সহকারীদের কাজ ছিল এমন একটা কথা মুখ ফসকে বলবে যেটা সূত্র ধরেই গোয়েন্দা হোক বা সত্যান্বেষী রহস্যের সমাধান করবে। আজকাল আমার কাজ তুমিই করে দিচ্ছ, আমার কাজটা না আর হাতছাড়া হয়ে যায়। এরপর দেখবো ব্যোমকেশ তোমাকে নিয়েই ক্রাইম স্পটে যাবে। বৌঠান খিলখিলিয়ে হেসে উঠল। আমি হাসার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। পেটের ভেতরে অনেকগুলো প্রশ্ন গুড়গুড় করছে। যতক্ষণ না আসল চোর কে তা জানতে পারছি ততক্ষণ ঠিক যেন শান্তি হচ্ছে না। রাত গভীর হয়েছে। কর্পূর মেশানো ঠান্ডা জলের গেলাসটা ঠকার শব্দ করে রাখলো সুমিত্রা। শঙ্কর একটা বই পড়ছিল বেশ মনোযোগ দিয়ে। সুমিত্রা হঠাৎ ওর হাত থেকে বইটা নিয়ে পাশে রেখে দিয়ে বলল, তোমারও কি মনে হয় আমি চুরি করেছি? হঠাৎ এই প্রশ্ন জিজ্ঞেস করার মানে? আমি আর পারছি না, আমাকে কেন বিয়ে করেছিলে বলো তো? এই দয়াটা তো না করলেও পারতে। তুমি জানতে না এই নিয়ে তোমার বাড়িতে প্রতিদিন অশান্তি হবে? আবার কেউ কিছু বলেছে বুঝি? কেউ কিছু বলেছে মানে আর কে কি বলতে বাকি রেখেছে? দিদি তো সকলের সামনে এক প্রকার প্রমাণ করেই দিয়েছে যে আমি চোর। এভাবে কতদিন সহ্য করতে হবে বলো তো আমাকে? ওইটুকু বাচ্চা ছেলে অব্দি আমাকে দেখলে দূরে সরেছে। কি চায় সবাই? আমি গলা ধরে দিয়ে মরে যাই? আহা, এসব কি কথা বলছো বলো তো? আমি তো তোমাকে বলছি বাড়ির সকলকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। দেখো, আসল চোর ধরা পড়লে আর কেউ কিচ্ছুটি বলতে পারবে না তোমাকে। শঙ্করের কথা শুনে সুমিত্রার গলার স্বর নরম হয়ে আসে। শঙ্করের বুকে মাথা রেখে অস্ফুটে বলে ওঠে, সত্যি সব ঠিক হয়ে যাবে। কি মনে হয়, ব্যোমকেশবাবু ধরতে পারবেন আসল চোরকে? বন্দনা দেবীর কথা শুনে হাসেন আদিনাথবাবু। কি করে বলি বলো, এই বাড়িটাকে আমি তালুর মতো করেছিনি। সারা বাড়ি খুঁজেও যখন জিনিসটা পাওয়া যায়নি, তখন ব্যোমকেশবাবু কি আর এই অসাধ্যটা সাধন করতে পারবে? জানি না গো, শুধু ভয় একটাই, কেঁচো খুঁড়তে কেউটে যেন বেরিয়ে না আসে। আমাদের ছেলের একটা ভবিষ্যৎ আছে তো নাকি? এভাবে মূর্তিটা হারিয়ে গেল, সত্যি সত্যি যদি অভিশাপ ওর গায়ে লেগে যায় তবে? মাকে কতবার বোঝানোর চেষ্টা করলাম, এসব ওই ছোট বউয়ের জন্য হয়েছে, মা তো শুনল না কিছু। আচ্ছা, কেউ কি বুঝতে পারছে না দীপু এই বাড়ির একমাত্র বংশধর? ওর কিছু হয়ে গেলে তার দায় কে নেবে শুনি? নতুন বউকে সকলের সামনে অপদস্থ করাটা বন্ধ করবে, এতে যে নিজে সকলের চোখে খারাপ হয়ে যাচ্ছ, তুমি কি সেটা বুঝতে পারছ না নাকি? সেই সব দোষ তো এখন আমার, দেনার দায়ে তুমি গলা অব্দি ডুবে গেছো, তা কি আমার দোষ? বরং তোমার জন্য আমার ছেলের ভবিষ্যৎটা নষ্ট হতে বসেছে। কি হতো যদি বাড়ির ব্যবসাটাই মন দিতে? অন্তত টাকা মান সম্মান এসব নিয়ে তো টানাটানি পড়তো না, আমার একটা কথা কোনোদিন শোনার প্রয়োজন বোধ করলে না। শেষ পর্যন্ত ব্যোমকেশবাবু আমাদেরকেই না চোর ভেবে বসেন। বন্দনা দেবীর কথা বিশেষ কানে তোলেন না আদিনাথবাবু, আনমনে জানলার দিকে চেয়ে থাকেন। বাড়ি থেকে বের হওয়ার পূর্বে বৌঠান খুঁটিয়ে জিজ্ঞেস করে নিল কোথায় যাচ্ছি, কখন ফিরব ইত্যাদি। মুখার্জি বাড়িতে আজ বেশ সকাল সকাল পৌঁছে গেলাম আমরা।
হ্যারিসন রোড থেকে বেশ অনেকটাই দূরত্বে বাগবাজার। তাছাড়া যত শীঘ্র রহস্যের সমাধান হয় তত মঙ্গল। আমি জানি ব্যোমকেশ রহস্যের সমাধান করে ফেলেছে, কিন্তু আমাকে কিছুই বলেনি। বলতে দ্বিধা নেই, এই নিয়ে আমি মনে মনে বেশ ক্ষুণ্ণ হয়েছি। অন্তত কিছুটা তো বলতেই পারত। তবে এখন এসব কথা ব্যোমকেশকে বললাম না, আগে সব মিটে যাক। আমাদের গতকালেরই মতো বেশ আদর যত্ন করে বৈঠকখানায় নিয়ে যাওয়া হল। মূর্তিটা কোথায় তা জানার জন্য সকলে উদগ্রীব হয়ে আছে। কারোর মুখ দেখে বোঝার উপায় নেই আসল অপরাধী কে। মণিকান্তবাবু বললেন, ব্যোমকেশ, মূর্তিটার হদিশ কি তুমি পেয়েছো? কে নিচে সেই মূর্তি? নামটা শুধু একবার বলো তুমি, তাকে উচিত শাস্তি দেব আমি। আমাদের বংশে কেউ কখনো অপরাধ করে রেহাই পায়নি। তাই বুঝি এর আগে আপনাদের বাড়ি কোনো সদস্য চুরি করেনি? মৃণালকান্তিকে আমরা কেউই আমাদের বংশের বলে মনে করি না ব্যোমকেশ। তাই বোধ হয় চুরির দায়টাও এত সহজে ওনার ঘাড়ে চাপানো গিয়েছিল, তাই না? মানে এমন কথার অর্থ কি ব্যোমকেশ? মানেটা একটু পরেই বুঝতে পারবেন। আচ্ছা, তার আগে আদিনাথবাবু, আপনি বলুন তো, আপনার বাবা কি জানেন যে নিজস্ব ব্যবসার জন্য আপনি তহবিল থেকে প্রতি মাসে কত টাকা সরিয়েছেন? ব্যোমকেশবাবু, এর সাথে মূর্তি চুরি যাওয়ার কোনো সম্পর্ক নেই। অবশ্যই আছে। আপনি বাজারে দেনা শোধ করার জন্য নিজের পারিবারিক সম্পত্তি থেকে টাকা সরাচ্ছেন, এটা কি আপনার অধিকারের মধ্যে পড়ে? মণিকান্তবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে আদিনাথবাবুর দিকে চেয়ে বলেন, ছি, আমি আগেই জানতাম আমার ছেলেরা এক একটা কুলাঙ্গার, কিন্তু আদি যে এতটা নিচে নামতে পারে তা আমার জানা ছিল না। হ্যাঁ রে, শেষ পর্যন্ত নিজের বাড়ির সম্পদে থাবা বসালি। একটু শান্ত হন মণিকান্তবাবু, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। আমি কিন্তু একবারও বলিনি আদিনাথবাবু মূর্তিটা সরিয়েছেন, আমি শুধু বলেছি আদিনাথবাবুর প্রথম অপরাধের কথাটা। এবারে একটু শঙ্করের প্রসঙ্গে আসি। শঙ্কর, তুমি বুঝি সম্পূর্ণ নিরাপরাধ, টাকার প্রয়োজন নেই তোমার? আমি বুঝেছি আপনি কিসের কথা বলছেন ব্যোমকেশবাবু। না, তা একেবারেই নয়, কিন্তু কাজে মন না দিয়ে নিয়মিত জুয়া খেলাটা যে ভালো কথা নয়। মণিকান্তবাবুর সন্দেহটা কিন্তু অহেতুক নয়, আর তোমরাও কিন্তু সেদিক দিয়ে দেখতে গেলে যথেষ্ট কারণ আছে মূর্তিটা সরানোর। পরপর বেশ কয়েকটা বাজিতে হেরে গেছো, এত টাকা তো নেই তোমার যে সে টাকা শোধ করবে। আমি চুরি করিনি মূর্তিটা, আপনি যা ইচ্ছে বলতে পারেন, দাদা যা ইচ্ছে বলতে পারে, কিন্তু আমি বা আমার স্ত্রী কেউই এই কাজটা করিনি। সবাই চুপ করো। ব্যোমকেশ, ব্যোমকেশ, তুমি বলো আসল সত্যিটা কি? আমার আর ভালো লাগছে না এসব অশান্তি। চুপ করে থেকো না ব্যোমকেশ, বলো বলো সত্যিটা বলো আমাকে। ঘটনার সূত্রপাত অনেক বছর আগে, যখন পারিবারিক সম্পত্তি সোনার দুর্গামূর্তি চুরি করতে গিয়ে ধরা পড়ল চন্দ্রকান্ত মুখার্জির পালিত পুত্র মৃণালকান্তি। ক্রোধের বশবর্তী হয়ে চন্দ্রকান্ত নিজের বংশকেই অভিশাপ দিলেন, যদি কখনো এই অমূল্য সম্পদ বাড়ি থেকে চুরি হয় তাহলে সেখানেই ইতি ঘটবে মুখার্জি বংশের। আমার ধারণা চন্দ্রকান্তের এমন অভিশাপ দেওয়ার হেতু একটাই, অভিশাপের ভয়ে যেন পরিবারের সকলে এই সম্পত্তি আগলানোর আপ্রাণ চেষ্টা করে। আর সেই থেকে সকলের মনে একটাই কথা গেঁথে গেছে, দুর্গা মূর্তিকে রক্ষা করতে হবে, এই বাড়ি থেকে যেন কখনো কেউ মূর্তিটা সরিয়ে নিতে না পারে। কিন্তু এসবের মাঝে একটা প্রশ্ন কোনোদিন কারো মাথাতেই আসেনি, মৃণাল কান্তির কি হল? বিভাগী হয়ে সে গেল কোথায়? পালিত সন্তান হলেও চন্দ্রকান্ত যে তাকেই নিজের বাকি সন্তানদের চেয়ে বেশি স্নেহ করত, তা আমি কিন্তু শঙ্করের মুখেই শুনেছি। কি তাই তো শঙ্কর? হ্যাঁ, আমরা তো ছোট থেকে তাই শুনে এসেছি। মৃণালকান্তির কি হলো তা কেউ জানে না। চন্দ্রকান্ত যেমন খোঁজ নেওয়ার চেষ্টা করেনি, তেমনই আর কারোরই ইচ্ছে হয়নি একটা বাইরের ছেলের খবর নেওয়ার। আসলে দত্তক নেওয়া পুত্র হওয়া সত্ত্বেও মৃণাল বেশি স্নেহ পাচ্ছে, এটা কারোরই ঠিক সহ্য হয়নি। তাই সে বিদায় হতে সবাই বেশ খুশি হয়েছিল, সে আর কোনো দিন ফিরে আসেনি। তারপর কতগুলো যুগ কেটে গেছে, মৃণালকান্তির অধ্যায়টা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু অধ্যায়টা এখানেই শেষ হলো না, বরং আবার নতুন করে শুরু হলো। তার মানে? বলছি, তার আগে শঙ্কর, তুমি আমাকে বলো তো, সুমিত্রার সাথে তোমার পরিচয় কিভাবে হলো? তোমাদের কি বহুদিনের সম্পর্ক? না, মানে অনেকদিন বলতে বেশ কয়েক বছর ধরে। মিথ্যেটা বলার অভ্যেসটা এখনো তোমার হয়নি, তাই না শঙ্কর?
মণিকান্তবাবু, জুয়ার খেলার দায় আপনার ছোট ছেলেকে আপনি যত খুশি শাসন করতে পারেন, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, শঙ্করকে মানুষ হিসেবে অতটাও খারাপ বলা যায় না। শঙ্কর, সুমিত্রার সাথে তোমার বিবাহের কাহিনীটা এবার বলো সবাইকে, আর সত্যিটা কতক্ষণ চেপে রাখবে? সুমিত্রার দিকে তাকালো শঙ্কর, তার চোখেও ঈষৎ ভয়। সুমিত্রাকে ইশারায় অভয় দিয়ে শঙ্কর বলতে শুরু করে, আসলে আমার আর সুমিত্রার আগে কখনো পরিচয় ছিল না, পরিচয় হবার কথাও নয়। কয়েক মাস আগে আমার এক বন্ধুর বিবাহ স্থির হয় সুমিত্রার সাথে। আমি দিব্যি সেজে গুজে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছি, তখন কি আর জানতাম বিয়ে আসলে আমার হবে? সুমিত্রা যথেষ্ট দরিদ্র পরিবারের মেয়ে, ওর বাবা অনেক কষ্ট করে ভালো ছেলের সাথে বিয়ে দিচ্ছিলেন মেয়ে, কিন্তু শেষ মুহূর্তে দেনা পাওনার কিছু কমতি থেকে যাওয়ায় আমার বন্ধুকে বিয়ের আসর থেকে উঠিয়ে নিয়ে যায় ওর বাবা। কান্নাকাটির রোল পড়ে গিয়েছিল বাড়িতে, তখন আমি, খোকা, তুই একটা লগ্নপ্রষ্ট মেয়েকে বিয়ে করে এনেছিস? নিজের কুলের মান সম্মান ডোবানোর আর কোনো উপায় জানা ছিল না বুঝি? এতদিনও আমাদের কিচ্ছু জানানোর প্রয়োজন বোধ করলে না? বললে কি আর তোমরা মেনে নিতে? না, নিতাম না। এমন মেয়ে কখনো এই বংশের বউ হতে পারে না। অভয়াদেবী আরো কিছু বলতেন, কিন্তু তার আগেই মণিকান্তবাবু ওনাকে থামিয়ে বলেন, যা হয়ে গেছে তা তো আর বদলাতে পারবে না, এই নিয়ে আর কোনো কথা না হওয়াই ভালো। কিন্তু ব্যোমকেশ, শঙ্করের বিয়ের সাথে দুর্গা মূর্তি হারানোর কি সম্পর্ক আমাকে একটু বলবে? যোগ আছে মণিকান্তবাবু, সেই প্রসঙ্গে খুব শীঘ্রই আসছি, কিন্তু তার আগে যে আরো কিছু কথা জানতে হবে। কি কথা? সুমিত্রা, বাকিটা না হয় আপনি বলুন। আমি আমি কি বলবো? আপনি তো বলবেন। আমি ঠিক জানতাম এই মেয়েটাই আসল চোর। অমন হাফাতে ঘরের মেয়ে এখানে এসে এত ঐশ্বর্য দেখে মাথা তো ঘুরে যাবেই। দিদি, আমি চুরি করিনি। চুরি করে অন্যের ঘাড়ে দোষ চাপানো এই বংশের স্বভাব হতে পারে, কিন্তু মৃণাল কান্তি না নিজে কখনো পরের জিনিসে হাত দিয়েছে, না তার বংশধরেরা এ হেন পাপ করার শিক্ষা পেয়েছে। ঘরে যেন সশব্দে বাজ পড়ল। শঙ্কর নিজেও বোধ করি আশা করেনি এমন একটা উত্তর। সুমিত্রা, এসব বলছো কি তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? এখানে মৃণাল কান্তির কথা আসছে কোথা থেকে? আমি বলছি শঙ্কর, আমি বলছি। সুমিত্রার শঙ্করকে থামিয়ে দেয় ব্যোমকেশ। সুমিত্রা যা বলেছে ঠিকই বলেছে, ও মৃণাল কান্তিরই বংশধর। সেদিন চূড়ান্ত অসম্মানিত হয়ে চুরির দায় মাথায় নিয়ে বাড়ি ছেড়েছিল মৃণাল কান্তি। চন্দ্রকান্তবাবু রাগে এতটাই অন্ধ ছিলেন যে একবারও ঘটনার সত্যতা বিচার করে দেখেননি। কি, আমি ঠিক বলছি তো সুমিত্রা? হ্যাঁ, যাকে আপনারা এতদিন চোর বলে ভেবে এসেছেন তার আসলে কোনো দোষই ছিল না, দোষ ছিল আপনার বাবার। শেষের কথাটা সুমিত্রা মণিকান্তবাবুকে উদ্দেশ্য করে বলল, মুখ সামলে কথা বলো ছোট বৌমা, কি ভেবেছ কি তুমি? যা ইচ্ছে তাই বলে যাবে। সুমিত্রা ঠিকই বলেছে মণিকান্তবাবু, আমি নিজে গিয়েছি সুমিত্রাদের বাড়ি। সেদিন মৃণালকান্তি চুরিটা করেননি, চুরি করেছিলেন আপনার বাবা সতীনাথবাবু। মৃণালকান্তির উপরে তার চিরকাল রাগ ছিল। চন্দ্রকান্তের প্রিয় পুত্র মৃণালকান্তি যে ওই বহু মূল্যবান মূর্তির রক্ষক হবে তা উনি আন্দাজ করতে পেরেছিলেন, তাই তো তাকে আগেভাগে সকলের সামনে চোর সাব্যস্ত করলেন। মূর্তিটা পাওয়া গিয়েছিল মৃণালকান্তির ঘর থেকে, কিন্তু সেটা রেখেছিলেন সতীনাথবাবু। তোমার কাছে কি প্রমাণ আছে ব্যোমকেশ, আমার বাবার নামে যে এত বড় একটা অপবাদ দিচ্ছ তুমি? প্রমাণ তো মৃণালকান্তির কাছেও ছিল মণিকান্তবাবু, ওই যে আপনার বাবার সেই হারিয়ে যাওয়া সোনার বোতাম, সেটা মৃণালকান্তির কাছেই ছিল। নিজের ঘরে কুড়িয়ে পেয়েছিল বোতামটা, তবু কাউকে কিচ্ছু বলেনি। শুধুমাত্র বাবার চোখে তার রক্তের সন্তান নিচে নেমে যাবে সেই ভয়ে বোতামটা আজও আছে সুমিত্রার কাছে। সুমিত্রা, তবে কি তুমি প্রতিশোধ নেবে বলে আমাকে বিয়ে করলে? কিন্তু তা কি করে হয়? এই বাড়িতে আসার আগে পর্যন্ত আমি জানতাম না তোমার পরিচয়। এমনকি যখন জানতে পারলাম তুমি চন্দ্রকান্ত মুখার্জির বংশধর, তখনও তোমাদের কোনো ক্ষতি করার কথা আমার মাথায় আসেনি। কিন্তু তোমাকে আমি আমার পরিচয় জানাতে পারিনি গো, ভয় হয়েছিল যদি তুমি আমাকেও চোর ভাবো। আমি চুরি করিনি ব্যোমকেশবাবু, আমি চুরি করিনি। আমি জানি তুমি চুরি করোনি সুমিত্রা,
তবে চুরিটা কে করলো শুনি? এই মেয়েটা ঠাকুরপো ছাড়া কার উদ্দেশ্য থাকতে পারে চুরি করার? আপনি জানেন ঠাকুরপো জুয়া খেলায় কত টাকা লোকসান করে বসে আছে? বন্দনা দেবী এখনো সুমিত্রাকে মেনে নিতে পারছেন না। ব্যোমকেশ তবুও বেশ দৃঢ় কণ্ঠে বলল, বন্দনা দেবী, আপনি কি জানেন আপনার স্বামী কত টাকা লোকসান করে বসে আছে নিজের ব্যবসা দাঁড় করাতে গিয়ে? পাওনাদারদের বোধ হয় উনি বাড়ির ঠিকানা দেননি, তাই তো এখনো আপনারা কোনো আঁচ পাননি। সেদিক দিয়ে দেখতে গেলে মূর্তিটা চুরি করার কারণ আপনাদেরও ছিল বন্দনা দেবী, আর উদ্দেশ্যও সেটাই ছিল। ব্যোমকেশবাবু, আপনি কিন্তু অকারণে আমাকে দোষ দিচ্ছেন। হ্যাঁ, মানছি আমি ধার করেছি, আর তা শোধ করতেও বিশেষ বেগ পেতে হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে মূর্তিটা আমি চুরি করেছি। আমি কখন বললাম আপনি চুরি করেছেন? তবে চুরি করার কথা অবশ্যই ভেবেছিলেন। আমার ছেলেরা কিছু করেনি বাবা, ওরা ওরা নির্দোষ। আমি তো কাল কেউ বলেছি তোমাকে, আমার স্বামীর মাথা বরাবর গরম থাকে, তাই জ্ঞান শূন্য হয়ে দুই ছেলেকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। কিন্তু বিশ্বাস করো, ওরা কিচ্ছু করেনি, এমন কাজ ওরা করতেই পারে না। রক্ত কথা বলে অভয়া দেবী, আপনি তা চাইলেও অস্বীকার করতে পারবেন না। আদিনাথবাবু সেই ভুলটাই করতে যাচ্ছিলেন যেটা একদিন করেছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। ব্যোমকেশবাবু, আমাদের কাছে মূর্তিটা নেই, আমরা কিছু করিনি, বিশ্বাস করুন। আপনারা কিছুই করেননি, কিন্তু করার চেষ্টা করেছিলেন। বন্ধুরা দেবী, মনে আছে আপনি আমাকে বলেছিলেন সুমিত্রা শঙ্করের কাছে জানতে চাইছিল মণিকান্তবাবুর পরে বড় তরফ মূর্তির দায়িত্ব পাবে কি না? আমার ধারণা সেদিন আড়ি পেতে ছোট জায়ের কথাগুলো শোনার পরেই আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। আপনার ভয় হয় ছোট বউ হয়তো মণিকান্তবাবুর কান ভাঙিয়ে মূর্তিটা নিজের করে নেবে। কথাটা আপনি আদিনাথবাবুকে বলেন। আদিনাথবাবুরও এই সময় অর্থের প্রয়োজন, তাই দুজনে মিলে চুক্তি করলেন যে করেই হোক মূর্তিটা সরিয়ে ফেলতে হবে। না, এসব মিথ্যে। সবটাই সত্য। আপনি অভয়া দেবীর কাছ থেকে চাবিটা চুরি করে সিন্দুক খুললেন, অতি সন্তর্পণে মূর্তিটা সরালেন, তারপর? না না না, মূর্তিটা আমি নিতে পারিনি, সিন্দুকে তো মূর্তিটা ছিলই না, আমি নেব কি করে? বেশ, তাহলে আপনি স্বীকার করলেন যে আপনি আর আপনার স্বামী মূর্তিটা সরিয়ে ফেলার চেষ্টা করেছিলেন, তাই তো? মাথা নিচু করে ফেলেন বন্দনা দেবী। আদিনাথ বাবুর মুখটাও শুকিয়ে গেছে। ছি ছি, আমার পরিবারটা যে এভাবে মিশিয়ে যাবে কোনোদিনও আমি তা ভাবতে পারিনি। ব্যোমকেশ, ব্যোমকেশ, কোথায় আমার সেই মূর্তি? আসল চোর কে ব্যোমকেশ? আপনার মূর্তি তো চুরি যায়নি মণিকান্তবাবু, চোরের হাত থেকে রক্ষা করতেই তো একজন সেটাকে সযত্নে সরিয়ে ফেলেছেন, তাই না অভয়া দেবী? অভয়া দেবী মাথা নত করে দাঁড়িয়েছিলেন। ব্যোমকেশ নরম হেসে বলল, এ কি, আপনি মাথা নিচু করেছেন কেন অভয়া দেবী? আপনি নিজে জানেন আপনি কোনো অপরাধ করেননি। এছাড়া আর কোনো উপায় ছিল না যে। অভয়া, তুমি কি করতাম বলো? বড় খোকা মূর্তিটা সরিয়ে ফেলার পরিকল্পনা করেছিল, সেটা শুনে ফেলি আমি। মূর্তিটা যদি কেউ চুরি করে তবে যে আমার সংসারে অভিশাপ নেমে আসবে, তাই কেউ ওতে হাত দেওয়ার আগেই মূর্তিটা লুকিয়ে ফেলতে হয় আমাকে। কিন্তু এমন কোন জায়গায় লুকালে যে যেখানে এত খুঁজেও আমরা পেলাম না? আমাকে কি ভরসা করে বলা যেত না? বড় খুকাকে তুমি ক্ষমা করতে পারতে শব্দটা শোনার পরে? কিছুক্ষণের জন্য সবাই চুপ করে যায়। মণিকান্তবাবু পুনরায় জিজ্ঞেস করে, মূর্তিটা কোথায়? কেন কৈলাসে? ব্যোমকেশের কথা শুনে হেসে ফেলেন অভয়া দেবী। দীপুকে আপনি বলেছিলেন মা দুর্গা কৈলাসে আছে, তখনই আন্দাজ করেছিলাম কোথায় থাকতে পারে মূর্তিটা। এবার চলুন, মূর্তিটা তো বের করতে হবে, আমাদের চোখের সামনেই ছিল অজিত, খুব সামনে। অভয়া দেবী, নিয়ে চলুন আপনার ঘরে। আমি জিজ্ঞেস না করে পারলাম না, তুমি জানো কোথায় আছে মূর্তিটা? কই, কালকে তো কোথাও দেখতে পেলাম না। এক রাশ প্রশ্ন মনে নিয়ে অভয়া দেবীর ঘরে গেলাম আমরা। গতকাল সিন্দুকের চাবিতে তৈলাক্ত ভাব ছাড়াও লাল রঙের ছিটে লক্ষ্য করেছিলাম, তারপর অভয়া দেবীর হাতে আঁকা ছবি আর দীপুর কৈলাসের কথাটা, দুইয়ে দুইয়ে চার করতে বেশি সময় লাগেনি, শুধু উদ্দেশ্যটা বুঝতেই একটু সময় লেগে গেল। অভয়া দেবী, অরগৌরীর চিত্রটা বোধহয় সুন্দর এঁকেছেন, তাই না? এই বলেই দুই হাত দিয়ে টেনে ছবিটাকে খুলে আনে ব্যোমকেশ। পিছনে কার্ডবোর্ডের খানিকটা অংশ ছিঁড়ে ফেলতে সোনার উজ্জ্বল্য ধরা দেয়। এই সেই বহু মূল্যবান দুর্গামূর্তি
যারা আঁকা করা সোনা দিয়ে মোড়ানো। ওই তো মুকুটে পাঁচটা রত্ন দেখা যাচ্ছে। আমার চোখ যেন ধাঁধিয়ে গেল। ব্যোমকেশ মূর্তিটা মণিকান্ত বাবুর হাতে তুলে দিয়ে বলল, এই নিন আপনাদের পরিবারের অহংকার। আর ভয় পাবেন না মণিকান্ত বাবু, সব অভিশাপ কেটে গেছে। মূর্তিটাকে আঁকড়ে ধরে মণিকান্ত বাবু ঝড় ঝড় করে কেঁদে ফেললেন। সব সব বাবার দোষ। বাবা সেদিন এত বড় অন্যায়টা না করলে এত কিছুই হতো না হয়তো। আর আমাদের আমাদের মনেও এই অভিশাপের বীজ স্থান পেত না। সুমিত্রার দিকে ফিরে হাত জড়ো করে মণিকান্ত বাবু বললেন, আমাকে তুমি ক্ষমা করে দিও মা, আমাকে তুমি ক্ষমা করে দিও। বাবার হয়ে আমি ক্ষমা চাইছি তোমার কাছে। আমি ক্ষমা করার কেউ নই বাবা, দাদামশাই নিজেই সবাইকে ক্ষমা করে দিয়ে গেছেন। এই বিষয়ে আর কথা না বলাই ভালো। আমাদের যে কাজ শেষ তার বলার অপেক্ষা রাখে না। মণিকান্তবাবু ব্যোমকেশের হাত দুটো ধরে বললেন, তুমি আমাদের অনেক বড় উপকার করেছো বাবা। এতগুলো বছর আমরা একটা ভ্রান্ত ধারণা মনে পুষে রেখেছিলাম, তুমি আজ আমাদের মুক্তি দিলে। বাবার করা ভুল শোধরানো আর সম্ভব নয়, তবে তার হয়ে প্রায়শ্চিত্ত করার একটা শেষ চেষ্টা আমি অবশ্যই করব। ছোট বৌমার আর কোনো অসম্মান আমি হতে দেব না। অভয়া দেবীও এগিয়ে এলেন, বললেন, পুজোর সময় কিন্তু আমাদের বাড়িতে অবশ্যই আসবে, তোমরাও আমাদের বিশেষ অতিথি। নিশ্চয়ই আসবো। মণিকান্তবাবু ব্যোমকেশের হাতে তার পারিশ্রমিক তুলে দিলেন। একটু ইতস্তত করলেও মণিকান্তবাবু জোর করিয়ে দিলেন, এবার তবে আমরা আসি। আবার আসবে কিন্তু, পুজোর আর দেরি নেই একদম। মনটা বেশ ভালো লাগছিল, প্রসন্ন চিত্তেই প্রস্থান করছিলাম। এমন সময় দীপু ছুটতে ছুটতে এসে বলল, তোমার তো মাথায় খুব বুদ্ধি, আমার সাহায্য ছাড়াই মূর্তিটা খুঁজে ফেললে। তুমি সাহায্য না করলে কিছুই তো হতো না দীপু। তাই বুঝি, কিন্তু আমি তো খুঁজে দিইনি। কিন্তু মা যে কৈলাসে আছেন সেটা তো তুমি আমায় বলেছ। হ্যাঁ তাই তো, দীপু গোল গোল চোখ করে বলল। দীপুর গাল টিপে আদর করে বেরিয়েলাম আমি আর ব্যোমকেশ। সুমিত্রার বাড়ি যে গিয়েছিলে এই কথাটা তো আমাকে বলনি আগে তুমি। বলে দিলে কি আর এত টান টান উত্তেজনা নিয়ে শুনতে পারতে পুরো ঘটনা? তা পারতাম না, কিন্তু আজকাল আমার প্রয়োজন কেমন যেন কমে যাচ্ছে মনে হচ্ছে। তোমার প্রয়োজন কমে গেছে, এটা কখনো সম্ভব? ব্যোমকেশকে সকলের মনে তো অজিতই বাঁচিয়ে রেখেছে নাকি? আমি মৃদু হাসলাম, এখন শুধু বাস আসার অপেক্ষা। হ্যারিসন রোডের বাড়িটা যে অপেক্ষা করে আছে আমাদের জন্য। আজ পঞ্চমী, সকাল থেকে ঢাকের আওয়াজে ভরে উঠেছে চারদিক। এমন সময় হঠাৎ কলিং বেল বেজে উঠল। দরজাটা খুলতেই দেখি শঙ্কর দাঁড়িয়ে আছে হাসি মুখে, তবে আজও একা আসেনি, পাশে সুমিত্রাও এসেছে। ভিতরে এসে শঙ্কর বলল, সেদিন ব্যোমকেশবাবুকে ঠিক মতন ধন্যবাদ জানানো হয়নি, আজ ওনার জন্যই আমরা এত বড় একটা দায় মুক্ত হলাম, না হলে চিরকালের জন্য নিজের অজান্তেই সুমিত্রার চোখে অনেকটা নিচে নেমে যেতাম আমি। ব্যোমকেশ ততক্ষণে বেরিয়ে এসেছে ঘর থেকে, বৌঠানো সুমিত্রার সাথে ভাব পাতাতে এগিয়ে গেছে। এখন পুরনো কথা থাক না শঙ্কর, বাড়িতে নিশ্চয়ই এখন খুব ব্যস্ততা, পুজো তো শুরু হয়েই গেল। হ্যাঁ তা তো হয়েছে, তবে আজকে আমাকে মা পাঠিয়েছেন দুটো কারণ। প্রথমত পুজোর অন্তত একদিন আপনাকে আমাদের বাড়িতে পায়ের ধুলো দিতেই হবে সপরিবারে, আর দ্বিতীয়ত এই ছবিটা, এটা মা নিজের হাতে এঁকেছেন। ছবিটা হাতে নিয়ে ব্যোমকেশের ঠোঁটে হাসি ফুটে ওঠে, অত্যন্ত নিপুণ হস্তে তার ছবি আঁকা হয়েছে। ছবিতে খুব সহজেই ধরা পড়ছে ব্যোমকেশের বুদ্ধিদীপ্ত দৃষ্টি, যা এখনো প্রতিফলিত হচ্ছে ওর চোখে মুখে। শেষ হল আজকের গল্প স্বর্ণদুর্গার অভিশাপ। গল্প লেখিকা সোহিনী অধিকারী। গল্প পাঠে আমি সায়ন। অন্যান্য চরিত্রে ব্রতদীপ, মধুরিমা, বাল্মীকি, ব্রতী,
রাহুল, দেবস্মিতা, সূর্য, প্রীতম, অঙ্কিতা, চিঞ্জিৎ। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে, সূর্য, প্রচ্ছদ, মুরালি। দেখা হচ্ছে ফিকশন হাটে আবার একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।